Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel, Mahima's Kitchen and Vlog. So, आज के आमी आपने देखे तोड़ी करे देखा बोल रहवचे मिल्कशेक. So, शुरू करा जाक. রাহজা মিল্কশেক বানানোর জন্য আমি এখানে একটা রাহজা নিয়েছি আর হাফ কেজি মতো দুধ নিয়েছি আর এক কাপের মতো দই নিয়েছি এখন আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি এর মধ্যে এখন আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঠান্ডা পানি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাহজা আপনারা আপনাদের পরিমাণ মতো রাহজা দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি দই এক কাপ পরিমাণের মতো আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস কিউব এখন আমি এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তো আমি এগুলোকে একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম একবার এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি দেবেন চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি আসলে মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে এটা খেতে একটু মজা হয় তো এখন আমি এগুলোকে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি আর এটার কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আপনারা চাইলে এটা ইফতারে অথবা সেহরিতেও খেতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব তো দেখতেই পাচ্ছেন আমার মিল্কশেকটা হয়ে গিয়েছে আমার আজকের রেসিপিটা এতটুকুই ছিল যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সো আল্লাহ হাফিজ